পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই শুরু দল বদলের খেলা। কার দলে কত সদস্য এসব নিয়েই তুঙ্গে বঙ্গ রাজনীতি। পঞ্চায়েত ভোটের মুখে শামশেরগঞ্জে বড় সড়ো ফাটল ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের তৃণমূল সদস্য নিতাই দাস। সেই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে আরও 200+ কর্মী ও সমর্থক যোগদান করেছেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এরা তৃণমূলের কেউ নয়, দাবি তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রায় 2 বছর আগে, সেহেতু এরা তৃণমূল কংগ্রেসের কেউ নয়। এরা বিজেপিতে গেল না কিসে গেল সেটা তাদের ব্যাপার, এটা বিজেপি তাদের মানে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এইসব তৃণমূল ফিনমূলের নাম নিচ্ছে। তৃণমূলের ভয়কে উপেক্ষা করে সামনে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। আমাদের সংগঠন শক্তিশালী মজবুত হয়েছে, আমাদের সংগঠন তো মজবুত আছেই, এবার আগের থেকে আরও কিন্তু আমাদের সংগঠন আমরা আশা করছি যে আরও মজবুত হবে। মানুষ মানে সন্ত্রাস যে আপনার মানে তৃণমূলের যে ভয়টাকে সেই ভয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, মানুষ সামনে আসছে, রক্তচক্ষুকে উপেক্ষা করে সামনে দাঁড়িয়েছিল। কালকে তৃণমূলের মেম্বার প্রধানরা ওখানে উপস্থিত ছিল তো পাশে, তাও তো মানুষ এসছে। তৃণমূল ত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির উত্তর মুর্শিদাবাদ জেলার সম্পাদক প্রবীর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে শামশেরগঞ্জের মতো জায়গায় তৃণমূল ত্যাগ করে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে। শামশেরগঞ্জ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।